নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, অনলাইন অফলাইন ফর্ম ফিল আপ করার শেষ তারিখ কবে এবং কোন কোন চাকরির ক্ষেত্রে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট কী বলা হয়েছে, পরপর আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আজকের এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে আপনারা একসঙ্গে অনেকগুলি চাকরির খবর পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি আপনি পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রত্যেক মাসের শুরুতে আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে চলে আসি। তো দেখে নেওয়া যাক এই মাসের শুরুতে আপনাদের জন্য কী কী আপডেট রয়েছে। দেখুন, প্রথমে রয়েছে রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে নার্স, সোশ্যাল ওয়ার্কার, মেডিকেল অফিসার এবং রেকর্ড কিপার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের জিএনএম, এমবিবিএস এছাড়া গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পাস যোগ্যতায় কিন্তু এখানে আপনাদের নিয়োগটি করা হচ্ছে। নেক্সট দেখুন, বয়সসীমা এখানে আপনাদের কিন্তু বলা হয়েছে ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে চল্লিশের মধ্যে বয়স হতে হবে। নেক্সট, এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8ই ফেব্রুয়ারি 2021 এবং অফলাইনে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। নেক্সট দেখুন, ইন্ডিয়ান আর্মিতে 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিমে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের উচ্চ মাধ্যমিক বা এইচএস পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এবং বয়সসীমা এখানে আপনাদের বলা হয়েছে 16.5 থেকে 19.5-এর মধ্যে আপনার বয়স হতে হবে। নেক্সট দেখুন, এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 2 মার্চ 2021 এবং সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://joinindianarmy.nic.in। নেক্সট দেখুন, রাজ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বা WBHRB-র মাধ্যমে বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক বা এইচএস পরীক্ষায় পাস করতে হবে। সঙ্গে আপনাদের বলা হয়েছে সংশ্লিষ্ট মেডিকেল টেকনোলজি সাবজেক্টে 2 বছরের ডিপ্লোমা অথবা ব্যাচেলার ডিগ্রি কোর্স পাস করতে হবে। সঙ্গে দেখুন, বয়সসীমা এখানে আপনাদের বলা হয়েছে 1/1/2021 এই তারিখ অনুযায়ী 21 থেকে 39-এর মধ্যে আপনার বয়স হতে হবে। এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in। এরপর দেখুন, ইন্ডিয়ান এয়ারফোর্সে এয়ারম্যান গ্রুপ এক্স এবং গ্রুপ ওয়াই নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে আপনাদের বয়সসীমা বলা হয়েছে, যেখানে আপনাদের জন্ম তারিখ মেনশন করা হয়েছে 16ই জানুয়ারি 2001 থেকে 29 ডিসেম্বর 2004, এই তারিখের মধ্যে আপনার জন্ম তারিখ হতে হবে এখানে আবেদন করার জন্য। তারপরে দেখুন, এখানে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আবেদন করার শেষ তারিখ 7ই ফেব্রুয়ারি 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://earmanselection.cdse.in। এরপরে দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশে 7,440টি শূন্য পদে পুরুষ কনস্টেবল এবং 1,192টি শূন্য পদে লেডি কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং বয়স এখানে আপনাদের হতে হবে 1/1/2021 এই তারিখ অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। সঙ্গে দেখুন, এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ, যেখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20ই ফেব্রুয়ারি 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://wbpolice.gov.in। এরপর দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশে 1,088টি শূন্য পদে এসআই এবং লেডি এসআই নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস। এখানে আপনাদের বয়স হতে হবে 1/1/2021 এই তারিখ অনুযায়ী 20 থেকে 27-এর মধ্যে আপনার বয়স হতে হবে। তারপরে দেখুন, এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20ই ফেব্রুয়ারি 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://wbpolice.gov.in। এরপর দেখুন, হেডকোয়ার্টার আর্মি ওয়ার কলেজ MHOW-তে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সঙ্গে আপনাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কিছু কোর্স চাওয়া হয়েছে। নেক্সট দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে বয়সসীমা, এখানে আপনাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে
25-এর মধ্যে বয়স হতে হবে, এছাড়া কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আপনাদের 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। নেক্সট দেখুন অফলাইনে ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23 ফেব্রুয়ারি 2021, এবং সঙ্গে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.mod.gov.in। এরপর দেখুন WBMSC-র মাধ্যমে রাজ্যে বিশসিংহ ডেভেলপমেন্ট অথরিটিতে ক্লার্ক, ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার, ড্রাফটসম্যান এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এছাড়া উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ডিপ্লোমা পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখুন বয়সসীমা কিন্তু এখানে আপনাদের বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। নেক্সট দেখুন অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10-ই ফেব্রুয়ারি 2021, এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। নেক্সট দেখুন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল বুক ট্রাস্টে বিভিন্ন পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের কলকাতা, মুম্বাই এবং দিল্লির দপ্তরে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, স্টেনোগ্রাফার, লাইব্রেরিয়ান, ড্রাইভার এ সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক, এছাড়া আপনাদের গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, সঙ্গে আপনাদের কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সঙ্গে দেখুন বয়স এখানে আপনাদের হতে হবে 14-2-2021, এই তারিখ অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এখানে আপনাদের অফলাইনে ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14-2-2021, এবং অফিসিয়াল ওয়েবসাইট http://nbtindia.gov.in। এরপর রাষ্ট্রীয় মিলিটারি স্কুলে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস। বয়স এখানে আপনাদের হতে হবে 18 থেকে 25-এর মধ্যে। সঙ্গে দেখুন ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8-ই মার্চ 2021, সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://www.rashtriyomilitaryschools.edu.in। এরপর ইন্ডিয়ান নেভিতে শর্ট সার্ভিস কমিশনে অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের বলা হয়েছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক পাস, এছাড়া আপনাদের ল ডিগ্রি যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের বয়সসীমা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে। তারপর দেখুন এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7-ই ফেব্রুয়ারি 2021, এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://www.joinindiannavy.gov.in। এরপর দেখুন রাজ্যে WBPSC-র মাধ্যমে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যান্থ্রোপোলজি অথবা সোশিওলজি অথবা ইকোনমিক্স অথবা পলিটিক্যাল সায়েন্সে, যে কোনো একটি সাবজেক্টে আপনাদের ডক্টরাল ডিগ্রি থাকতে হবে, এবং সঙ্গে আপনাদের এক্সট্রা কিছু কোয়ালিফিকেশান, এক্সট্রা আপনাদের কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপর দেখুন বয়স এখানে আপনাদের হতে হবে 1-1-2021, এই তারিখ অনুযায়ী 45-এর মধ্যে আপনার বয়স হতে হবে। তারপর দেখুন এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপের শেষ তারিখ বলা হয়েছে 23 ফেব্রুয়ারি 2021, এবং সঙ্গে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://wbpsc.gov.in। এরপর দেখুন ইন্ডিয়ান নেভিতে 10+2 বিটেক এন্ট্রি স্কিমে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, এবং সঙ্গে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই JEE মেন 2020 এই পরীক্ষায় বসতে হবে বিটেক পরীক্ষার জন্য। সঙ্গে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে জন্ম তারিখ হতে হবে 2 জানুয়ারি 2002 থেকে 1 জুলাই 2004, এই তারিখের মধ্যে আপনার জন্ম তারিখ হতে হবে। সঙ্গে দেখুন এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 9 ফেব্রুয়ারি 2021, এবং অফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindiannavy.gov.in। এরপর দেখুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ইস্টার্ন রিজিয়নে বিভিন্ন ট্রেড এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, এটা কোনো আপনাদের চাকরি না, এটা আপনাদের চাকরি উপযোগী একটা ট্রেনিং, এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে HS বা উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া আপনাদের বিভিন্ন ট্রেডে ITI, এছাড়া আপনাদের ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ডিপ্লোমা পাস যোগ্যতায় কিন্তু এখানে আপনাদের ট্রেনিংটা আপনারা করতে পারবেন। তারপর দেখুন এখানে আপনাদের বয়স বলা হয়েছে 31-1-2021, এই তারিখ অনুযায়ী 18-24-এর মধ্যে বয়স হতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 ফেব্রুয়ারি 2021, এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://iocl.com। এরপর দেখুন রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কোচবিহার জেলায় ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে বয়স এখানে আপনাদের হতে হবে 1-1-2021, এই তারিখ অনুযায়ী 18-37-এর মধ্যে বয়স হতে হবে।
সঙ্গে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12 ফেব্রুয়ারি 2021 এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে http://coachbihar.nic.in।